ফাতেমার সংসারে বড় অভাব হাজারতে ফাতেমা দুজ্জাহরা রদ আল্লাহু চালা নাহা কাছে একদম জানতে চাইলেন ফাতেমা কেমন ওই হজরতে ফাতেমা নু কন্যা তারপর তারপরও উনি আটা পিষাই আটা ভাঙাই তেন জুরুকন সুহান আতার চরকা ঘুরায় ঘুরায় আটা পিষতেন তারপরে এই করার কারণে তার হাতগুলো ঠোসা পড়ে যাইতো দাগ পড়ে যাইত বিশ্বনবীর মেয়ে ফাঁচে মা ঘরের সন্তান নয় অনেক বড় ধনাত্য ফ্যামিলির মানুষ ছিলেন ইন্তকালের সময় ফাঁতে মা তাকায় দেখলেন মা জনুন কান্দতেছে বয়স মাত্র পনেরো থেকে চোদ্দ বছর হাজরাতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানলে আল্লাহর হাবিবের সহধর্মিণী খাদিজা কানতেছে ফাতেমা ডাক দিয়া বলে হে মা কান্দো কেন কয় আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই তাহলে আমার স্বামীর কি হালত হবে আমার স্বামীর জন্য আমি রান্না করে খাওয়াইতাম যখন মানুষের ময়দানে কালিমার দাওয়াত দিতে যাইতো সেখানে আমি পাশে দাঁড়ায় থাকতাম আমি ধনাত্ম ফ্যামিলির মানুষ আমি একজন বিজনেসম্যান মহিলা ছিলাম কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিলাম আমি তাই আমার সামনে কেউ কথা বলার সাহস পাইতো না আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার স্বামীটাকে কে ভালোবাসবে আমার স্বামীটাকে কে পাহারাদারি করবে কে রান্নাবান্না করে খাওয়াবে খাতুল জান্নাত ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওগো আমার আব্বার জন্য তুমি परेशान হওয়ারা তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও আমার আব্বার খানা আমি রান্না করে খাওয়াবো আমার আব্বার পাশা পাশে আমি থাকবো তথা আমার আব্বা কোথাও দাওয়াত দিতে গেলে আমি পাশে দাঁড়ায় পাহারাদারি করব যরকন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ঘর থেকে বের হওয়ার যুদ্ধর ওয়াদা যাবে সবার সাথে দেখা করে শেষে দেখা করতো হজরত ফাতেমার সাথে আবার যুদ্ধ থেকে ফিরে আসে প্রথম দেখা করতো মা ফাতেমার সাথে হাজারতে ফাতেমার সংসারটা ছিল বড় আনন্দের দুনিয়ার হাইসি এত বড় অভাব কিন্তু প্রভাব পড়ে নাই মায়ের প্রভাব সন্তানের উপরে পড়ে নাই খাদিজা রদি আল্লাহ এত বড় মাপের মানুষ ছিল কুটিপতি ছিল তার সন্তান হয় দান সৎকা করতে করতে নিজেকে সব সময় ব্যস্ত রাখত আল্লাহর কালাম তেলাওয়াত বেশি বেশি করতো আর বাবার চেহারার দিকে মাঝে মাঝে তাকাই তো বাইরা আমার বন্ধুরা আবার হাজর আলী দেখেন ফাতেমা আটা ভাঙ্গাইতে ভাঙ্গাইতে আটার চরকি ঘুরাইতে ঘুরাইতে নিজের হাতটা ব্যথা হয়ে গেছে ঠোসা পড়ে গেছে দাগ লেগে গেছে হাজরাতে ফাঁচেমা নবী কন্যা হওয়ার পরও বলেন এই ফাঁতেমা নিজে বালতি নদী থেকে পানি আনতো কূপ থেকে পানি উঠাইত এই পানি আনতে আনতে শরীরে দাগ লেগে গেছে এই ফাঁতেমা তারপরও নিজে ঘর ঝাড়ু দিত ঘর ঝাড়ু দিতে গিয়া তার কাপড় চোপড়গুলো ময়লা হয়ে যেত একদিন হঠাৎ করে আলী ডাক দেয়া বলে হ্যাঁ তুমি একটু দু সর্দারের কাছে যাও যে বলে দেখো কি করা যায় তোমার জন্য একটা খা দেম বা খা দেমা কিনে এনে দেওয়া যায় কিনা একটা দাসী বান্দি রেখে দেওয়া যায় কিনা বর্তমান জমানায় যাকে কাজের বুয়া বলা হয় ফাতেমা রদি আল্লাহ হা পয়গম্বরের সামনে গেলেন যায় দেখি আশপাশে অনেক সাবি বসে আছেন উনি লজ্জায় বাবার কাছে কোনো কথা বলে নাই ফেরত ঘরে চলে আসলেন পরের দিন আল্লাহর হাবিব নিজেই তার ঘরে গেলেন যে বলে হ্যাঁ ফাতেমা গতকাল আমার কাছে গিয়েছিলা। অন্য অন্য মানুষজন আমার কাছে বসা ছিল তাই আমাকে কিছু বলতে পারো নাই হ্যাঁ মা কেন গিয়েছিল আমার কাছে একটু জবাব চাই আল্লাহর নবীর ফাতেমা কোনো জবাব দেয় না লজ্জায় মুখটা লুকা রাখে এদিক দিয়ে জবাব দিলেন আব্বা জার হে আল্লাহর হাবিব ফাতেমার হাতে ঠোসা পরে গেছে দাগ পড়ে গেছে আটা ভাঙ্গাইতে ভাঙ্গাতে আল্লাহর হাবিব পানি উঠাতে উঠাতে শরীরে দাগ লেগে গেছে তারপরেও নিজের হাতে ঘর ঝাড়ু দেয় বাইরের উঠানটা ঝাড়ু দেয় নিজের শরীরের পোশাক আশাকগুলো ময়লা হয়ে যায় দু জাহারের সর্দারের খোলনা হওয়ার পরে এত পরিশ্রম করে এটা আমার কাছে বরদাস্ত হয় না আপনি যদি একটা কাজের বুয়ার সন্ধান করে দিতেন তাহলে বলা হতো আল্লার হাবিব জবান খুলে বললেন হ্যাঁ মাফাতে মা শোনো কাজের বুয়ারও দরকার নাই নিজের কাজ নিজে করো সোহান আর আমাদের মহিলারা নিজের পোশাকটাও নিজে ধুইতে চায় না এমন মহিলা আছে না নাই একটু বড় লোক হলেই ছাড়ছে একটু পয়সা ওলাইছে নিজের পোশাকটা নিজে ধোয় না কাজের বুয়া দিয়ে ধোয় আর দু জাহানের সর্দার বলতেছেন যিনি মদিনার রাষ্ট্রপ্রধান উনি বলতেছেন হ্যাঁ মা ফাতে মা তেত্রিশ বার সুবাহ আল্লাহ পড়ো তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ো চৌত্রিশ বার আল্লাহ আকবর বলো সুবাহ আল্লাহ আল্লাহর হাবিব তার মেয়েকে বলতেছে হ্যাঁ মা নিজের কাজ নিজে করো আর সুবাহ আল্লাহ বেশি বেশি করো জিকিরটা তেত্রিশ বার পড়বা আর চৌত্রিশ বার আল্লাহ আকবারের জিকির করবা তেত্রিশ বার সুবাহ আল্লাহ বার চৌত্রিশ বার আল্লাহ আকবার আর নিজের কাজ নিজে করবা আল্লাহ নাজিল করে দিবে হে মা মহিলা রে আমার ঘরের ভিতরে অভাব থাকলে আল্লাহর জিকিরি জিকির বেশি বেশি করবা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করবা এই কথাগুলো শোনার পর ফাতেমা কি জবাব দেই শুনেন আমিও আল্লাহ এবং তার নবীর প্রতি সন্তুষ্ট আছি জুরেকন সুবহানাল্লাহ আল্লাহ তথা ফাত বুঝিয়েছেন আল্লাহ এবং তার রাসূল আমার ব্যাপারে যে সিদ্ধান্তটা নিয়েছেন যে কাজের বুয়া লাগবে না নিজের কাজ নিজে করো আর আল্লাহর জিকির করো এই সিদ্ধান্তে আমি খুশি জুরেকন সুবহানাল্লাহ আল্লাহ আর আমরা হলে বলতাম বাবা তোমার কাছে অভিযোগ দিলাম তুমিও আমার সাথে এমন করলা। যাও বাপের বাড়িও যাবো না এমন রাগ দেখাইতো ফাতেমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন মা আমার। আল্লাহর হাবিবের কন্যা ফাতেমা আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় হায়া যাবেন আল্লাহর হাবিবের কাছে কানে কানে আইসা ফাতেমা কি যেন বলে আল্লাহর হাবিব ফাতেমার কানে শোনায় দিলেন ফাতেমা কিছু কথাবার্তা বললেন এবার আম্মাদার আয়েশা তাকায় দেখলেন ফাতেমা কানতেছে 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 আল্লাহর হাবিব ফাতেমাকে আবার ডাক দিলেন কানে কানে আরেকটা কথা বললেন এবার দেখে ফাতেমা মুসকি মুসকি হাসে জুরু কন সুহান আল্লাহ বাইরে আমার বন্ধুর আবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জানতে চাইলেন হে فاطمه একবার হাসলা আবার কানলা প্রথম কানলা কেন পরে হাসলা কেন কয় আমার আব্বার প্রথম কথা শুনে আমি কানছি দ্বিতীয় কথা শুনে হাসলাম কয় কেন কি কথা বলেছে আমার আব্বা জান বলেছেন হ্যাঁ মা আমি যে অসুস্থ হইলাম আমি এই অসুস্থতা অবস্থায় হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আব্বা দুনিয়া থেকে চলে যাবেন এই কথা শোনা মাত্র আমি কানতে আরম্ভ করে দিলাম আবার আব্বা যখন আমাকে দেখলেন আমি কানতেছি আব্বা আমাকে কাছে ডাকলেন কানে কানে শোনা দিলেন হ্যাঁ আমার মা তুই আমার মার মতো আমার মার মতো তুই আদর আমি আদর করি হ্যাঁ ফাতেমা শোন আমি যদি দুনিয়া থেকে বিদা হয়ে যাই আমার পরে আমার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষের ভিতরে সবার আগে জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে জোর কনে আর বুঝতে আর বাকি নাই যা আমি হয়তো আল্লাহর নবীর পরে আব্বার পরে আমি প্রথম প্রতি তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব যেহেতু আমি সতি তাড়াতাড়ি বিদায় হয়ে আব্বার সাথে আমার জান্নাতে দেখা হবে তাই আমি হাসছি জোরকন সুহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিবের কন্যা ফাতে সাংসারিক জীবনে একজন অসুস্থ হয়ে গেলেন এক পর্যায়ে স্বামীর কাছে ডাক দেওয়া বলে হ্যাঁ স্বামী আবার আমার মন চায় একটা আনার খাইতে একটা আনার এনে দাও এক দেড় টাকা নিয়ে বাড়ির দিকে রওনা হলেন বাড়ি থেকে বাজারের দিকে রওনা হয়ে গেলেন বাজারে গেলেন একটা আনার কিনা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন হঠাৎ করে একজন অসুস্থ ভিক্ষুক বৃদ্ধ মানুষ সামনে দাঁড়া বলে আমি একজন অসুস্থ মানুষ তোমার হাতে আনার দেখা যায় এই আনার যদি আমার হাতে দাও আমি খাই তাহলে আমার হয় হয়ে যাবে হাজরাতে আলী ডাক যা বলে হ্যাঁ ভিক্ষুক অসুস্থ প্রতীক শোনো বিশ্বনবীর কন্যা ফাতে আনার খাইতে চাইছে তাই আমি আনার কিনে আনলাম আর তুমি আল্লাহর অবস্থা আল্লাহর অস্তে আনারটা ভিক্ষা চাইলে আমি ভিক্ষাও দিতে হবে আবার নবীর কন্যা ফাতেমাকেও খুশি করতে হবে সেও তো সুস্থ মানুষ ও সুস্থ অবস্থায় আমার কাছে আনার চাইছে আনার কিনে আল্লাহ অতএব অর্ধেকটা আনার আমার হাতে রাখলাম আমার জন্য আর অর্ধেকটা আনার তোমাকে দিয়ে দিলাম তুমি খেয়ে ফেল ভিক্ষুক অসুস্থ ফকির অর্ধেকটা আনার খায়া বলে হে আলী অর্ধেকটা আনার খাওয়ার পরে আমার অর্ধেক শরীর সুস্থ হয়ে গেছে জোরকন সুবাহ আমার অর্ধেকটা শরীর সুস্থ বাকি অর্ধেকটা আনার লিখে কিছু বললে লিখেন হাজরত আলী রাজি আল্লাহ আনহর কাছে বলতেছে ভিক্ষুকটা হে আলী অর্ধেক টানার খাইলাম আমি অর্ধেক সুস্থ হয়ে গেলাম বাকি অর্ধেক টানার যদি দিতা তাহলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাইতাম সোহান আল্লাহ বলে বাকি আনারটাও খাইলেন আল্লাহর অস্তে চাইলেন আল্লাহর অস্তে দিয়া দিলেন বাকি আনার খাওয়ার পরে বিক্ষুক মুসকি মুসকি হাসে আর বলে আলী এখন অনুভব করতে পারতেছি আমার পুরা শরীরটা আল্লাহ সুস্থ হাজরতে আলী খালি হাতে বাড়িতে গেলেন বিবি বেগম সাহেবের ডাক দেওয়া বলে হ্যাঁ স্বামী আমার আমার আনার কোথায় কয়ে আনার কিনে যখন আসতেছিলাম ভিক্ষুক বিক্ষুক চাইলো অর্ধেকটা আনার দিলাম আবার চাইলো বাকি অর্ধেকটা দিলাম আমাদের মহিলা আরা হলে দিত করতো কয়ে তোমার কাছে বিয়া বইয়া কবে শান্তি পাইছিলাম ঠিক কিনা জোরে বলেন না সারা বছর ভালো ভালো খাওয়াইছেন একদিন আপনার কাছে বলছে যে আজকে পা নাই নতুন একটা আপনি ভুলে আনেন নাই আনার পরে কি করবো জানেন তুমি কবে আনছিলে আমার লেগা তোমার কাছে শান্তি কবে পাইছিলাম এই স্বভাবটা মহিলাদের ভিতরে আসে না নাই আর হাজরাতে ফাঁতে স্বামীর কাছে কি বলে এ বর্তমান বিবিরা কান লাগাইয়া শোনেন এ মা বোনে আমার হাজরাতে ফাঁতে স্বামীর কাছে বলে হ্যাঁ স্বামী ও আমার স্বামী আমার জন্য আনার কিনেছিলেন এই আনার খাওয়ার পরে আমি যতটুকু খুশি হতাম আল্লাহর মস্তে ফকির ভিক্ষা চাইছে ওই ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার বদলতে আমি তেমন খুশি হয়ে গেছি জোরকন সুবান আল্লাহ রব্বুল আলমীর হজরতে জিব্রাই সাহাবাই কালাম সামনে বসা জিবরাইল আবিন পয়গম্বর কে বলো গোয়াল্লার হাবিব হজরতে আলী কিন্তু ব্যবসাটা ভালো করছে

আলীর বাড়ির দিকে যাওয়ার পরে কাসা কাছে যাওয়ার পরে নয়টা আনার হাতে রাখলেন আর একটা আনার পকেটে ঢুকাইলেন আলীর কাছে সালাম দিয়া বলে আলী আল্লাহ তালা জিব্রাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে তোমার জন্য নয়টা আনার পাঠাইছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নয়টা আনার বলতে হয় না বলেছে আনার পাঠাইছে হযরত আলী আনারগুলো হাতে নিলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আনারগুলো খুইলা পুটলা খুইলা যখন দেখে নয় এই আনার আল্লাহর নবীর যেই সাহাবি নিয়ে আসছিল তার হাতে দিয়ে বলে এটা আমার না তুমি হয়তো ভুল ঠিকানায় চলে আসছো কোন সুবাহ আল্লাহ আল্লাহর নবীর সাহাবিনীর আনার দিতে আসলেন তিনি অবাক হওয়া বললেন হে আলী তোমার জন্য জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছে কয় না এটা ভুল ঠিকানা আসছে কয় কিভাবে বুঝলা কয় আল্লাহ যদি জান্নার থেকে আনার পাঠায় থাকে তাহলে দশটা হবে নয়টা না শোভান আল্লাহ আল্লাহর নবীর সাহাবী পকেট থেকে আর একটা আনার বের করে কয় আলী রে ইমানি পরীক্ষায় তুমি পাস হয়ে গেছো তুমি একটা আনার ভিক্ষুককে খাওয়াইছো আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে দশটা আনার পাঠাইছে জুরু সুবহানাল্লাহ আর আশ্চর্য একটা ছোট্ট কথা আপনাদের শোনাই একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম করতেছেন অথবা আমল করতেছেন এদিক দিয়ে একজন ভিক্ষুক আবু জাহেলের কাছে আসলেন হ্যাঁ আবু জাহেল ভিক্ষা দাও করার জন্য ঠাট্টা বিদ্রুপ করার জন্য বলে আমাদের কাছে না আলীর কাছে যা সে মুসলমান তোকে দান করবে এই লোকটা আলীর কাছে গেলেন যা বলে আমাকে একটা টাকা ভিক্ষা দাও আনহু বুঝতে পারলেন আবু জাহেল টাকা বাড়াইছে আল্লাহ যেহেতু ভিক্ষা চাই তোমাকে খালি হাতে ফেরত দেওয়া যাবে না তোমার হাতটা খোলো হাতটা খোলার পরে যেন তেলাওয়াত করছে আর পড়েছে এবার খালি ফুকির হাতের মধ্যে তিনটা ফুক মেরে বলে এবার হাতের কয়ে মুষ্টিটা বন্ধ করো তুমি একা একা হাতের মুষ্টি খোলবা না আবু জাহানের সামনে যায় হাতের মুষ্টিটা খোলবা এবার বিক্ষুব মনটা ভীষণ খারাপ আলির কাছে টাকা আছে ইলাম টাকা দিল না বরং আমার খালি হাতে ফুক দিয়া দিল তিনটা দেখে কি হয় সামনে গেলেন আবু জাহেল বলতেছে হ্যাঁ ভিক্ষুক তোমার ভিক্ষা কয় কয় আলীর কাছে গিয়েছিলাম আলী আমাকে ভিক্ষা দেয় নাই কবে তুমি ভিক্ষা না দিলে তোমার হাতের মুষ্টি বন্ধ কেন কয় আলী আমাকে তিনটা ফুক দিয়া বলেছে তোমাদের সামনে আইসা যেন হাতের মুষ্টিটা খুলি কয় খোলো খোলার সঙ্গে সঙ্গে ভিক্ষুক সহ মক্কার কাফের নেতারা সহ সবাই টাকা দেখে ভিক্ষুকের হাতের মধ্যে তিনটা ধনী মুখ দানা দেখা যায় জোর কোন সুহান তিনটা হীরার টুকরা পাওয়ার পরে মনে মুক্তা পাওয়ার পরে ডাক দেওয়া বলে আবু জাহেল বলে এই মনে মুক্তা হীরা তো দুনিয়ার কোন বাজারে পাওয়া সম্ভব না বিক্ষুক সহ আলীর দরবারে গেলেন যা বলে আলী দেখলাম তুমি বিক্ষুককে বললা বিক্ষুকের হাতে ফুক দিলা কিন্তু এভাবে মনি মুক্তারা দানা কুত থেকে আসলো আলী ডাক দিয়া বলে আমার কাছে টাকা নাই পয়সা নাই তোমরা আমাকে ক্রিটিসাইজ করার জন্য ঠাট্টা বিদ্রুপ করার জন্য আমার কাছে বিক্ষোভ পাঠাইছ অতএব আমি বিজ্ঞা না দিয়া তাকে কিভাবে ফেরত দেই আমার কাছে টাকা নাই এটা তোমরা ভালো করে জানো ক্রিটিসাইজ করার জন্য ঠাট্টা বিদ্রুপ করার জন্য পাঠাইলা আমি টাকা দিতে পারি নাই পয়সা দিতে পারি নাই আমি আল্লাহর নবীর নামে তিনবার দুরুৎপাট করে হাতের মুষ্টির মধ্যে ফুক দিয়া দিলাম আল্লাহ তাকে জান্নাতি তিনটা মনি মুক্তা দান করেছে জোর কোন সুবাহান আমরাও মহিলা যারা আসি মহিলা সাহাবিদের মতো হতে হবে পুরুষ যারা আসি বৃদ্ধ যারা আসি বৃদ্ধ সাহাবিদের মতো হয়ে যায় যুবক যারা আসি যুবক সাহাবিদের মতো হয়ে যায় সময় বড় কম অল্প টাইমে আর কয়েকটা কথা বলি আল্লাহর সাহাবিরা আল্লাহ এবং তার নবীর জন্য সব মাল দিয়ে দিত আল্লাহর হাবিব দিতমিন যুদ্ধে যাবেন সাহাবাই ক্রামদেরকে ডাকলেন সাহাবিরা যুদ্ধের ময়দানে কে কে সুরি হইবা চলো এর আগে সবাই মিলে টাকা দাও পয়সা দাও যে যা পারো সবাই টাকা আমার সামনে রাখো যার ঘরে যা আর থেকে কিছু কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে আল্লাহর নবীর সাহাবাই কেরাম নিজ নিজ বাড়িতে গেলেন হজরতে অমর ইবনুল খাতাম মনে মনে ভাবে আজকে হজরতে আলীর হজরতে আবু বকরের চাইতে আমার নেক বেশি হওয়া যাবে কারণ আমার ধন সম্পদ বেশি হজরত আলী রদি আল্লাহ তালু করেন অর্ধেক সম্পদ আনলেন আরেক সাহাবি চার বাঘের এক বাঘ আনলেন আরেক সাহাবি পাঁচ বাঘের ভাগের এক ভাগ আনলেন এমন করে করে পয়গম্বরের সামনে সম্পদ হাসিল করতেছেন সব সাহাবিরা পয়গম্বরের সামনে সম্পদ দিতেছেন আল্লাহ রাস্তায় দান করতেছেন কিন্তু একজন মুরব্বী মানুষ নাম হলো হজরত আবু বকর সিদ্দিক রতি আল্লাহ তালান হজর সোহান আল্লাহ হজরত আবু বকর সিদ্দিক রতি আল্লাহ তালান হো মাল সামান নিয়ে আসছে কিন্তু সামনে যায় না আল্লাহর হাবিব হাজরত আবু বকরকে ডাকলেন ডাক দিয়া বলে আবু বকর কি আনস যুদ্ধের ময়দানে দেবার জন্য আবু বকর ডাক দিয়া বলে ওগো আল্লাহর হাবিব আমার ঘরে কিছু নাই আমার ঘরে টাকা নাই পয়সা নাই আমার ঘরে একটা দাও ছিল কয়েকটা হাড়ি পাতিল ছিল কয়েকটা পুরান কাপড় ছিল সবগুলো আপনার সামনে হাজির করে দিলাম আল্লাহর হাবিবের কাছে আল্লাহর নসুলের কাছে সাহাবি ডাক দিয়ে বলে আমার ঘরে যা ছিল সব নিয়ে আসলাম আল্লাহর হাবিব বলে ঘরে কি রাইখা আসছ কয়েক ঘরের ভিতরে আল্লাহ এবং তার রাসুল কে রাইখা আসছে জুরুকন সুবহান হাজরত অমর জিব্বায় কামর দিয়া নিজেকে নিজে বলে আজকে আবু বকরের চাইতে আগাইতে পারো নাই হাজরত আবু বকর সিদ্দিক শাসন আমলে হাজরত আলী রুসমান সবাই আবু বকরকে ভালোবাসতেন হাজরত আবু বকরের সামনে গেলেন হ্যাঁ ভাই আবু বকর তোমাকে আমি আমার সব সম্পদ দিয়া দিব আমার নামাজের সবগুলো তোমার দিয়া দিলাম আমার জীবনের সব রোজার আমলগুলো তোমাকে দিয়ে দেব আমি যত জাকাত দিলাম সৎকা করলাম দান করলাম সব সব তোমাকে দিয়া দিলাম হ্যাঁ আবু বকর আমার যাবতীয় আরো যত আমল আছে সব তোমার ফেললাম হাজর আবু বকর দেখতে সরল মানুষ ছিলেন ছিলেন কিন্তু বোকা না সুমান আল্লাহ চালাক খুব চালু ছিলেন খুব ট্যালেন্ট কিন্তু চলতেন সাদা সিধা সরল মানুষ এই জন্য সমাজের অলাও কেরাম রে অনেকে দেখলে সরল মনে করে যে হুজুররা কিছু বুঝে না এমন না হুজুররা সরল আপনি যদি হুজুররা বোকা মনে করেন আপনি বোকা ঠিক আবু চলে ঠান্ডা মেজাজের মানুষ হাজরাতে অমর ডাক দিয়া বলে ভাই আমারও সব আমল নিয়ে যাও আবু বকর বলে হে ভাই অমর তুমি যেহেতু সব আমাকে দিতে চাও অবশ্যই এর ভিতরে কোনো কৌতূহল আছে কারণটা বলো তুমি আমার কাছে কি চাও প্রথম তো শুধু আমাকে দিবা আমার কাছ থেকে কি নিবে সেটাও তো আমার জানতে হবে কয়ে তোমার জীবনের সব আমল দেওয়ার দরকার নাই তুমি হিজরতের রাতে আল্লাহর নবীর সাথে গাড়ি সুরে যে কাটাই সময়গুলো ওই রাতের আমলগুলো আমাকে দিয়া দাও কনসবাহ শাহবাই ইক আনন্দের ভিতরে সবচেয়ে ইতিবেশী আমল বলা ছিলেন আবু বকুর সিদ্দিক র ই আল্লাহ চালান হ হাজার আবু বকর সিদ্দিকো দিয়াল্লাহু চালান হ বলেন আমার জান সব আল্লাহর রাহে দিয়া দিলাম আল্লাহর হাফ ইব্রো হামা চুল্লি আল আমি গারে যে আমলগুলো গুলু আম্ মাদ রায়শা সিদ্দিকার দি চালান হা জানতে চাইলেন হ্যাঁ আল্লাহর হাবিব আকাশের তারকার সম কোন কোনো আমলনামায় কোনো সাহাবির আছে কিনা। না আল্লাহর হাবিব রহামার চুল্লি আলবিন জবাব দিলেন হ্যাঁ সা আমারে সহাবি হজর্য অমরের আমলনামা আকাশের তারকার সম পরিমাণ নে কাশে সুবহানাল্লাহ। সুবহান আল্লাহ আল্লাহর হাবিব রহামার চুল্লিলা আল্লাহবীর যখন অমরের আমলনামায় এই কথাগুলো আছে এই কথা বললেন এক যে আল্লাহর হাবিব বুঝতে পারলেন আল্লাহর হাবিব রহমাদুল্লিলা আল্লাহবিদ আম্মেতেন আয়েশা সিদ্দিকার জীল্লাহু তা আল্লাহকে বললেন আয়েসা আকাশের তারকার সমপরিবার নে এক হাজরতে অমরের আ আছে এই কথা শুনে হাজরতে আয়েশার মনটা ভীষণ খারাপ ইয়ারাসুর আল্লাহ হেয়া হাবিব আল্লাহ ভেবেছিলাম আমার আব্বার নামটা বুঝে আপনি বলবেন আল্লাহর হাবিব বললেন আয়েশা ওমর সহ সমস্ত সাহাবাই কারামদের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর হজরত আবু বকর সিদ্দিক রদিউল্লাহ আনহুর সারা জীবনের আমল নয় শুধু হিজরতের রাতের আমলগুলো আরেক পাল্লায় রাখা হয় ওমরের সারা জীবনের আমলের চাইতে হিজরতের রাতের সফরের আমলের দাম আল্লাহর কাছে বেশি দামি হয়ে যাবে জুরকন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হজরত ইব্রাহিম আলহিস আল্লাহ আর দোয়া করে হে মালিক আমার আব্বা জান্নাতি না জাহান্নামী আল্লাহ বলে তোমার আব্বা যদি হালাতে মরণ হয়ে থাকে তাহলে জান্নাতি হালাতে মারা যায় তাহলে জাহান্নামি ইব্রাহিম পয়গম্বর ভালো করে জানেন ওনার আব্বা ছিলেন মূর্তি পূজক আজর ঠাকুর হে আল্লাহ আমার আব্বা তাহলে জাহান্নামে যাবে কয়াহা তোমার বাপ হওয়ার বেঈমান হওয়ার অপরাধে তাকে আমি আল্লাহ জাহান নামে আজাব দিব হে আল্লাহ তোমার আরেকটা ওয়াদা তো আছে কই কি ওয়াদা কয় দানে ময়দানে কোন নবী পয়ে বরকে উম্মতের সামনে আপনি লজ্জা দিবেন সুহান আল্লাহ আল্লাহ জানায় দিলেন হ্যা ইব্রাহিম আমি আল্লাহ বেঈমানকে জান্নাতে দেব না আবার হাসরের মাঠে কোন লজ্জাও দেব না হে আল্লাহ দুইটা কথা একসাথে সত্য হয় কিভাবে আমার আব্বা যদি জাহান্নামের আগুনে যায় আর হাসরের মাঠে আমার উম্মতেরা দেখতে পায় জানতে পায় তাহলে মানুষগুলো আমাকে ঠাট্টা করবে আমার সম্মানের ব্যাপার আমি ইব্রাহিম খলিল হওয়ার উপর ও আমার अब्বা জাহান্নামে যাবে এটা প্রেস্টিজের ব্যাপার আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম খলিলকে বললেন তুমি তোমার আতের ফাক দিয়ে আঙ্গুলের ফাক দিয়ে তাকাও আল্লাহ রব্বুল আলামিন হযরত ইব্রাহিম পয়গম্বরের সামনে জাহান্নামের চিত্র তুলে ধরলেন ইব্রাহিম খলিল জাহান্নামের দিকে তাকায় কোনো মানুষ দেখে না দেখতেছে বিশাল বড় একটা অদ্ভুত মাখলুক দেখা যায় জাহান্ন আগুনে জলে বিশাল বড় একটা অদ্ভুত মখলুক দেখা যায় ভয়ঙ্কর একটা প্রাণী জাহান নামের আগুনে জ্বলতেছে ইব্রাহিম করিল ডাক দিয়া বলে আল্লাহ জাহান নামে আমার আব্বা কোথায় দেখতেছি জাহান্নামে ভয়ঙ্কর একটা প্রাণী জাহান্নামের আগুনে জ্বলছে আল্লাহ ডাক দিয়া বলে হ্যাঁ ইব্রাহিম খলিল তোমার বাবা যাহার নামের আগুনে জ্বলতেছে এটা যাতে বুঝতে না পারে মানুষের কাছে যাতে তোমার প্রেস্টিজ নষ্ট না হয় তোমার সম্মান যাতে নষ্ট না হয় তাই আমি আল্লাহ তোমার বাবার আকৃতি স্বরৎ পরিবর্তন করে একটা ভয়ঙ্কর প্রাণীর শোরর দ্বারা যাহার নামের আগুনে জ্বালাইছি হাসরের মাঠে তোমার মান সম্মান বজায় রাখার জন্য নজরুলগণ সব আল্লাহ تعربوا رواه أعمال الله إيمان على جنة ديبونة إذا أعمال الله رواه الله تعالى بونين إن الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا আল্লাহ তালা এই আয়াতে শর্ত লাগাই দিছেন শুধু ইমান আনা ছাড়া জান্নাত জান্নাতে কেউ যেতে পারবা না আবার শুধু ইমান আনলেই জান্নাতে যেতে পারবা তা নয় এর পরবর্তী তার একটা শর্ত লাগাই দিছেন যারা ইমান আনবা পাশাপাশি নেক আমল করবা তাদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব নবীর সন্তানও জানলাতে যাবে না কিস্তিতে উঠছে নৌকায় ওনার সন্তান বেইমান তাকে বলতেছে তুমি উঠো কালিমা পড়ো আমার নৌকায় আরোহণ করতে হলে কালিমা পড়া লাগবে বারবার রিকোয়েস্ট করার পরে আল্লাহ ডাক দিয়ে বলে নোহ আর তোমার সন্তানকে দাওয়াত দেওয়ার দরকার নাই। তার অন্তরে আমি আল্লাহ সিল মেরে দিছি ইমান আনবে না নৌপ একম্বরের সন্তানও বাঁচতে পারে নাই আল্লাহর হাবিবের একজন চাচা আবু সে জাহার নামে যাবে মৃত্যুর সময় আল্লাহর ভাতিজা চাচার পাশে বসে বসে বলতেছে হ্যাঁ চাচা তুমি শুধু জবান দিয়ে পড়ে না ওলা সাল্লি সাল্লাম চাচা আবু তালেব ডাক দেয়া বলে হ্যাঁ বাতিজা মোহাম্মদ আমি কালই বা পড়ে দুনিয়া থেকে বিদায় হয়া যাব পরবর্তীতে কাফেররা আমার বংশের লোকেরা আমাকে ঠাট্টা করবে কি ডিসাইজ করবে যে আবু তালেব ভাতিজার ধর্ম গ্রহণ করে তারপরে দুনিয়া থেকে বিদায় হলো আমি সহ্য পারবো না এই মান সম্মানের ব্যাপারে আওয়া। পয়েগম্বরে আরবি সন্ল্লাহ রে ই চাচাকে আরেকটা অফার দিলেন লাস্ট অফার হ্যাঁ চাচা পুরোপুরি কালিমা পরার দরকার নাই আমি যেহেতু আপনার সম্পর্কে আপন বাতি যা হই কারণ এই ভাতিজার জন্য চাচারা অনেক ভালোবাসা ম কারকা ফেররা আবু তালেবেরকে সাইসা বলেছিলো হ্যাঁ আবু তাহলে তোমার ভাতি যা কি চায় তাকে আমরা দিতে রাজি আছি যদি ক্ষমতার মসরত চাই ক্ষমতার চেয়ারটাও আমরা ছেড়ে তার জন্য বরাদ্দ করে দেব যদি আরব দেশের সব চাইতে সুন্দর বাড়ি চায় তাহলে আমরা সেই বাড়িটা তাকে দিয়ে দেব যদি সে সব চাইতে সুন্দরী নারীকে বিবাহ করতে চাই সেটাও তাকে করা দেওয়া হবে বিনিময়ে সে যেন কালিমার দাওয়াত থেকে পিছনে হটে যায় কালিমার দাওয়াত যেন বন্ধ করিয়া দেয় কাছে আমি তোমার ছায়া হয়ে আছি তাই কেউ কিছু বলতে পারে না কিন্তু আমার মাধ্যমে আবু জাহের গোষ্ঠীরা তোমার কাছে একটা অফার দিছে চাইলে তুমি ক্ষমতা চাইলে ক্ষমতাও দেওয়া হবে তুমি সুন্দরী বিবি চাইলে সেটাও দেওয়া হবে টাকা পয়সা ধন দৌল যেটা চাইবা সেটাই দেওয়া হবে বিনিময়ে শুধু কালিমার দাওয়াত দেওয়া থেকে নিজেকে বিরত রাখবা কালিমার দাওয়াত দিও না সিদিন আল্লাহর হাবিব জবাব দিয়েছিলেন হ্যাঁ চাচা শুনে রাখেন আমি বুঝে গেছি আপনিও আমার বিরুদ্ধে চলে যাবেন হ্যাঁ চাচা আবু তালেব কাফেরদেরকে জানায়া দিয়েন আবু জাহেদ অদবা সাইবা আবু সুফিয়ানদেরকে জানায়া দিয়েন ওরা পারবে না তার বলতে চাই এরা যদি আমার এক হাতে চন্দ্র আরেক হাতে সূর্যটাও এনে দেয় পারবে না যদিও এনে দেয় আল্লাহর কসম কালিমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ পিছনে হটার ব্যক্তি আমি নই জুরেকনসুবাহ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন কালিমার দাওয়াত দেন তারপরও তোমায় আমার ভাতিজা হিসেবে তোমাকে আমি অনেক ভালোবাসি মোহাব্বত করি তোমার সামনে পিছনে ডাইনে আমি আমি পাহারা দেব আমার জীবদ্দশায় তোমার শরীরে কোনো আঘাত আমি সইব না জোরগণ সুবহানাল্লাহ পয়গম্বর চাচা আবু তালেবকে অনেক ভালোবাসতেন ভালোবাসলে কি হবে মরার আগে শুধু কানে কানে বললেন হে চাচা মুহাম্মদ নামটা বলতে যদি আপনার কষ্ট বাতিদার নামটা জবান দিয়ে বলতে যদি আপনার সমস্যা মনে হয় শুধু আর আমি হান্ড্রেড পারসেন্ট চেষ্টা করব হাসরের মাঠে আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জোর কোন তারপরও ইমান আনছে জান্নাত জাহান্ন রাসুলকে ভালোবাসতেন তারপরও জাহান্নাম নাম আল্লাহর ওয়াদা যারা ইমান আনবে নেক আমল করবে আমরা তো ইমানদার নামে না কামে হচ্ছিলেন সাহাবাহিকা এমনি পোলাপায়ন দেখবেন ফ্রি ফায়ার আরো কি গেমস আয়ে বাবা খেলতে দিনকে এক বড় লোকের বাড়িতে গেলাম ঢাকাতে ও আরে পোলাপ সোফা সিটে বৈশা মনে হচ্ছে যে যুদ্ধ করতেছে এভাবে বড় সেট নিয়ে মোবাইল সেট নিয়ে করোনা লকডাউন আর পোলাপান কি করব এইভাবে এইভাবে আরই খেলতেছে কিন্তু রাস্তায় বের হলে রিক্সার টায়ার ফুটলে ডরে দৌড় মারে আমরা এমন ইমানদার ইমানদার হতে হবে সাহাবাই খরামদের মতো সাহাবাই কারাম এমন ইমানদার ছিলেন সাহাবাই কারাম নিজের জানটাও আল্লাহর রাস্তায় কুরবানি করে দিতে রাজি ছিলেন সুবহানাল্লাহ বলে আল্লাহর হাবিবের যেমন পুরুষ সাহাবী ছিলেন আল্লাহর হাবিবের যেমন বৃদ্ধ সাহাবী ছিলেন যুবক সাহাবীও ছিলেন কিছু মহিলা সাহাবীও আল্লাহর নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিল লা ইলাহা ইল্লা লাই লাহাল্লাহ মোহাম্মদুর রসুন সল্লল্লাহ ওয়াইলাই হুয়া সাল্লাম রাসুলের সাহাবিদের ভিতরে বয়স্ক সাহাবিও ছিল যুবকও ছিল ষোঠ ছিল মহিলাও ছিল শোভানন্দ বলে আমাদের ভিতরে সব শ্রেণীর মানুষ আসে না নাই আরে সাহাব আই ঈমানের জন্য অনেক কষ্ট করেছেন আল্লাহর নবীর একজন সাহাবীর নাম হলো আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলাহ একদিন হঠাৎ করে পয়গম্বরের সামনে আইসা কাঁAnteছেন পয়গম্বরের দরজার সামনে আয়া কানলে পয়গম্বর দরওয়াজা খুললেন খুলে টাকা দেখে আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলাহ আমাদের মতো পুরা শরীরে কাপড় নাই শুধু ফরজটা কোন রকম দায়িকা আল্লাহর হাবিবের কাছে চলে আসছে দু জাহানের সর্দার জানতে চাইলেন হ্যাঁ সাহাবি কি হয়েছে তোমার তোমার সাথে এমন খারাপ আচরণ কে করলো এমন জালেম কে হলো হাজরাতে আব্দুল বলেন অগু আল্লাহর হাবিব আমার আব্বা নাই মা আছে তবে আমরা বড় হয়েছি চাচার কাছেই আমার চাচা আমার পরনে পোশাক ছিল আমার চাচা দিয়েছিল আমার খানা পড়ম সব দায়িত্ব আমার চাচা গ্রহণ করত একদিন হঠাৎ করে আমার চাচা জানতে পারলেন আমি মুসলমান হয়ে গেছি তাই আমার কাছে ইসা বলে হ্যাঁ ভাতিজা মুহাম্মদের ধর্ম ত্যাগ করো তাহলে তোমাকে আমি শান্তি দেব শান্তিতে থাকতে দেব। হে আব্দুল রজা যদি মোহাম্মদের ধর্ম ত্যাগ না করো আমার কথা না শোনো তাহলে আমার ঘর তোমার জায়গা হবে না এমন করে একদিন শাসায়া দিলেন বড় করে ধমক দিয়া দিলেন তারপরও কালিমা ছাড়ে না আর একদিন বলে হ্যাঁ ভাতিজা আব্দুল আজ্জা তুমি আবার কালিমা ছেড়ে দাও আব্দুল আজ্জা বলে আমি ঘর ছাড়তে পারি কিন্তু ইসলাম ছাড়তে রাজি না সুহানাল্লাহ বলেন আল কোরআনের আমি আল কোরআনে রে সৈনিকামি নেই কাজয় এক্লারে গোলাম আমি এই তো পরিচয় আমার এই তো পরিচয় এই পৃথিবীর সবই নকল এই পৃথিবীর সবই নকল আসল কিছু নয় গোলাম আমি পরিচয় আমার এই তো পরিচয় ঠিক না বেঠি আবদুল হজা ডাক দেওয়া বলে হ্যাঁ চাচা আমি ঘর ছাড়তে পারবো কিন্তু কালিমা ছাড়তে পারবো না চাচা ডাক দেয়া বলে হ্যাঁ ভাতিজা আমার কথা মতো যদি কালেমা না ছাড়াও আমার কথা মতো যদি না চলো তাহলে তুমি ঘর থেকে বের হওয়া যাও আল্লাহর হাবিবের কাছে করুন ইতিহাস শোনায় দিলেন অগ আল্লাহর হাবিব আমি আবার ঘর থেকে বের হওয়া যাব আমার চাচা ডাক দেয়া বলে হ্যাঁ ভাতিজা দাঁড়াও তোমার পরনে যে পোশাক আছে এই পোশাকটা তো আমার টাকায় কেনা এটাও দিয়া যাও আমি আমার উপরের জামাটা খুলে চাচারা হাতে দিয়া দিলাম নিষ্ঠুর চাচা আবার ডাক দেওয়া বলে হ্যাঁ ভাতি যা তোমার নিচে যে পোশাক আছে লুঙ্গি বা পাজামা আছে এটাও তো আমার কেনা এটাও খুলে দাও আমার নিষ্ঠুর চাচা আমাকে এক একমাত্র আমার চাচা আমাকে বিবস্ব অবস্থায় তারপরে ঘর থেকে বের করে দিল শরীরে কোনো পোশাক নাই পোশাক ছাড়া আমি ঘর থেকে বের হয়ে গেলাম আর জনম দুখুনি মা অন্য দরজা দিয়ে বের হইয়া আমাকে ডাক দিয়ে ইশারায় বললেন হ্যাঁ সন্ত্রা আমার কাছে একটা চাদর আছে পুরা চাদরটা তোমাকে দিতে পারবো না অর্ধেকটা ওড়না বা চাদর ছিঁড়ে মা দুখিনি আব্দুল অজ্জাকে দিয়া দিলেন আব্দুল অজ্জা কোন রকম লজ্জাস্থান গুলো ডাইকে পয়গম্বরের সামনে হাজির হয়ে গেলেন আল্লাহর হাবিবের কাছে ডাক দেওয়া বলে ওগো আল্লাহর হাবিব আমি গড় ছাড়তে রাজি আছি বাড়ি ছাড়তে রাজি আছি আমার পোশাক ছাড়তে রাজি আছি আল্লাহর কসম আমার জীবনটাও আল্লাহ এবং তার নবীর নামে আমি কোরবানি করে দিতে রাজি আছি যুরকন সুবহানাল্লাহ এগুলা তো পুরুষ সাহাবি মহিলা সাহাবিরাও পয়গম্বরের কাছে ইসা বলতেন এর ভিতরে পয়গম্বরের নিজের মেয়ে আছে একজন মা ফাতেমা বললে আমরা সবাই চিনে যাই ফাতেমা তো জোহরার ফাতেমা বলে আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা জিনিস হল আমি আল্লাহ রাস্তায় বেশি বেশি ব্যয় করাকে পছন্দ করি সুবাহান আল্লাহ বলেন আরেকটা দুনিয়ার মধ্যে আমার আরেকটা প্রিয় কাজ হলো আল্লাহর আর হাবিবের চেহারার দিকে সার্বক্ষণিক আমি তাকায় থাকি আল্লাহর হাবিব বলেন আমার মেয়েটাও আমাকে মায়ের মতো ভালোবাসে আমিও আমার মেয়ে ফাতেমাকে যেরকম আমাকে আল্লাহ এক নম্বরের পছন্দের জিনিস হলো আল্লাহর রাস্তায় ব্যয় করতে আমি পছন্দ করি দুই নাম্বারের পছন্দের জিনিস হলো আমার আব্বার চেহারার দিকে তাকায় থাকলে আমার কাছে ভালো লাগে আরেকটা পছন্দের জিনিস হলো তিলামতুল কোরআন সব সময় আল্লাহর কোরআন পড়তে আমার কাছে মজা লাগে জোরকুন সুবান হাজরত ফাতেমা রদিয়াল্লাহ তালা পয়গম্বরের সন্তান নব পাওয়ার পাঁচ বছর আগে পয়গম্বরের ঘরে সন্তান হয়েছে মেয়ে হলো ফাতেমা মা হলেন ফাতেমার মা হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান খাদিজার সন্তান হলো ফাতেমা আর ফাতেমার বাবা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলকুন সুবহানাল্লাহ ফাতেমার বয়স যখন পনেরো থেকে ষোলো বছর আলী ভাই উনিও তার ঘরে বসবাস করতেন ছোট সময় থেকে আলীর বয়স বিশ থেকে একুশ বছরের বয়স অনেক ঘটনা ঘটার পর এক পর্যায়ে আল্লাহর হাবিম সিদ্ধান্ত নিলেন আমার মেয়েটা আলীকে আমারও পছন্দ হয়েছে আমার মেয়ে ফাতেমাকে আলীর কাছে বিবাহ দিতে চাই ছোটখন আল্লাহ এবার পয়গম্বর খুব চালাক আল্লাহর হাবিব খুব বিচক্ষণ মানুষ হাজরাতে আলীর কাছে টাকা নাই পয়সা নাই ডাক দিয়া জিজ্ঞেস করা আলী তোমার কাছে কি আছে তোমার কাছে বিবাহ দিতে চাই আমার মেয়েটাকে আলী ডাক দিয়া বলে আর সুরল্লাহ ইয়া হাবিব আমি গরিব মানুষ আমার বাড়ি ঘর নাই আমার টাকা পয়সা কিছু নাই কয় মোহরানা দেওয়ার মতো টাকাও নাই কয় না কয়ে তোমার কাছে কি আছে কয় একটা তলোয়ার আছে একটা ঢাল আছে একটা বর্ম আছে আল্লাহর হাবিব বললেন তলোয়ারটা যুদ্ধের ময়দানে প্রয়োজন হবে যাও যাও তোমার বর্মটা অথবা ঢালটা তুমি বিক্রি করে তারপরে ওই টাকাটা আমার কাছে নিয়ে আসবা সুবাহ আল্লাহ বলেন হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বড় মোবা ঢালটা বিক্রি করার জন্য বাজারের দিকে রওনা হলেন পথে মধ্যে হযরতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়ে গেল হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুনুরাইন তথা আল্লাহর হাবিবের একটা মেয়ে তার কাছে বিবাহ দেওয়া হয়েছিল আল্লাহর হাবিবের মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহর হাবি পছন্দ করে আর একটা মেয়ে উসমানের কাছে বিবাহ দিলেন জোৰুকুন সব আল্লাহ হাজিৰাতে উসমানের সাথে দেখা হয় কেল পয়েকাম্বৰ বড় মেয়ের যাওয়াই আলি হলে ছোট মেয়ের যাওয়াই পথি মধ্যে দেখা হলে উসমান জিজ্ঞেস কৰি হে আলী কোন দিকে যাওঁ কয় বাজারে যাবো কয় কেনেকুৱা ঢাল বা বড় বিক্রি করার জন্য কোয়ে এগুলা বিক্রি করার প্রয়োজন কি হলো কহে উসমান নবীর কন্যা ফাতিমাকে বিবাহ করব মোহরানা দিতে হবে আল্লাহর নবী আমাকে পাঠাইছে আমি যেন বাজারে বিক্রি করে টাকা সঞ্চয় করে টাকা একত্রিত করে আল্লাহর নবীর কাছে নিয়ে যাই সুবহানাল্লাহ আল্লাহ কন আমাদের সমাজে শালিরে যদি বিয়া দিতে যায় আর বড় জামাইরে না জানায় বিবাহ ঠিক করার সময় তাহলে কি বড় জামাই খুশি হইব না রাগ করবো শুধু রাগ যাইতো না আল্লাহর নবীর মেয়ে বিবাহ দিবে জামাই মেয়ের জামাই জানি না হাজরত মুস্কি মুসকি হাসে আর বলে কি হয়েছে কয় এমন এমন ব্যাপার কয় যাও আমি চারশো তো আসি হাম বা পাঁচশো ধরে দিদি তোমাকে দিয়ে দিলাম এটা আমি কিনলাম শালির বিয়া দাওয়াত পায় নাই তারপর এটা কিনে ফেলছে আল্লাহর হাবিব হাবিবাহ চুল্লি কাছে গেলেন পয়গাম্বরে বিবাহ পড়াইয়া দিলেন বিলালকে পাঠাইলেন বাজারে যাও বাজারে থেকে সুগন্ধি কিনে নজর সুবাহ বিবাহের কাজ সম্পন্ন হওয়ার পর কোথায় থাকবে বাসর ঘর করতে হবে বসবাস করার মতো একটা ঘরের প্রয়োজন আলী মহাজীর থেকে হিজরত করে মদিনায় গিয়েছে বাড়ি নাই ঘর নাই আল্লাহর নবীর একজন আংসার সাহাবি একটা ঘর হজরত আলিয়ার ফাতিমার ফাতেমার জন্য বরাদ্দ করে দিলেন জোরক্লা আলী আলিয়ার ফাতেমার সংসারে বড় মায়া ছিল মোহাম্মদ ছিল আল্লাহ এবং তার রাসূলের প্রতি তারা অনেক ভালোবাসা ছিল তাই ওদের সংসারে অনেক বরকত যদিও দুনিয়ার হাই সাথে গরিবই হালাত ছিল কিন্তু জান্নাতি ফ্যামিলি ছিল জান্নাতি ফ্যামিলি ছিল এরা একটা ফ্যামিলিতে যদি স্বামী আর স্ত্রী আল্লাহ আর পরিপূর্ণ বান্দা বান্দি হয় আর ঘরের স্ত্রী যদি বলা হয় স্বামীও যদি বলা হয় ওই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনটা জান্নাতি সুখের হবে আর আমাদের সমাজে এত টাকা পয়সা দেন এত খাওয়াবেন তারপরও দেখবেন স্বামীর বদনাম আছে না না হাজরতে আলী আল্লাহ আর হাজরাতে ফাতেমা রদিয়াল্লাহু চাহ আনহা স্বামী আর দুজনের একদিন ঝগড়া হয়েছে কি নিয়ে যেন ঝগড়া হওয়ার পর ফাতে নিজের বাবার বাড়িতে চলে গেলেন কাসা কাশি তো বাবার ঘরে চলে বাবার কাছে বসলেন হাজরাতে আলী রদিয়াল্লাহু চাহলা হু তো জানেন ইনি হলেন নবিজীর কন্যা উনিও পিছনে পিছনে গেলেন ফাতেমা আলীকে দেখা পয়গম্বরের সাথে আরো লাজুক হয়ে গেলেন লজ্জিত চেহারা নিয়ে পয়গম্বরের সামনে বসে আছে দু জাহানের সর্দার জানতে চাইলেন হ্যাঁ ফাঁতেমা কি হয়েছে তোমার মন খারাপ কেন ফাতেমা কোনো কথা বলে না হজরত আলী জানায়া দিলেন অগ আল্লাহর হাবিব এমন 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 হয়েছে আমার সংসারে ঝগড়া হয়েছি এই জন্য ফাজ আগ করে ফেলেছে আল্লাহর হাবিব ডাক দেওয়া বলে ফাতেমা মা নিজের ঘরে যাও নিজেকে আরও শোধরাও আরো ধৈর্যশীল হজরুকন সোয়ারাল্লা আর আমাদের সংসারে একজনের বউ যদি স্বামীর সাথে ঝগড়া করে বাপের বাড়ি যায় আর যায়া মার কাছে আর বাপের কাছে বলতে পারে জামাই আমার এমন এমন কইছে হায় হায় এই কাহিনী নিয়ে তো মামলাওয়া হয় ঠিক না ভাই ঠিক কয় এত বড় সাহস আমার মেয়ের সাথে ঝগড়া এমন উল্টা পাল্টা বক্তব্য দেব না শ্বশুর দুনিয়াতে আসে না নাই আল্লাহর নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন নবী মেয়ের জামাইকে খারাপ বলে নাই মেয়েটাকে বলতেছে তুমি আর একটু ধৈর্যশীল হও বলেন আমরাও যারা মেয়ের বাপ আসি মেয়ে শ্বশুর বাড়ি থেকে আইসা শ্বশুর বাড়ির বদনাম বললে সাইড দিবেন না শুনবেন জামাইকে জামাইর হাল বলে দিবেন চুপে চাপে আর মেয়েকে শাসন করবেন আলাদা তাহলে সন্তান আপনার সন্তানটা স্বামীর ঘরে সুখ পাবে এমন কলহ ঝগড়া আমাদের সংসারে আছে না নাই ফাতেমার সংসারে বড় অভাব হাজরতে ফাতেমা তু জহরা হাজরতে আলীর কাছে একজন জানতে চাইলেন ফাতেমা কেমন ওই হজরতে ফাতেমা নবীজির কন্যা তারপরও উনি আটা পিসাইতেন আটা ভাঙ্গাইতেন জোরে কোন সুহান আটার চরকা ঘুরায় ঘুরায় আটা পিসতেন তারপরে এই করার কারণে তার হাতগুলো ঠোসা পড়ে যাইতো দাগ পড়ে যাইত বিশ্ব নবীর মেয়ে ফাঁচে মা গরিব গরের সন্তান নয় আম্মা যারা খাদি যার দিয়ালা অনেক বড় ধনাত্ম ফ্যামিলির মানুষ ছিলেন ইন্তেকালের সময় ফাতেমা তাকায়া দেখলেন মা জনুমী কান্দতেছে বয়স মাত্র পনেরো থেকে চোদ্দ বছর হাজরাতে খাদিজা কুবরা খুবরা তাআলা আনহা কালনে। আল্লাহর হাবিবের সহ খাদিজা কান্দতেছে ফাতেমা ডাক দিয়া বলে হে মা কান্দো কেন কয় আমি যদি দুনিয়া থেকে বিদায় হায়া যাই তাহলে আমার স্বামীর কি হালত হবে আমার স্বামীর জন্য আমি রান্না করে খাওয়াইতাম যখন মানুষের ময়দানে কালিমার দাওয়াত দিতে যাইতো সেখানে আমি পাশে দাঁড়ায় থাকতাম আমি ধনাট্য ফ্যামিলির মানুষ আমি একজন বিজনেসম্যান মহিলা ছিলাম কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিলাম আমি তাই আমার সামনে কেউ কথা বলার সাহস পাইত না আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আমার স্বামীটাকে কে ভালোবাসবে আমার স্বামীটাকে কে পাহারাদারি করবে কে রান্না করে খাওয়াবে খাতু আমার আব্বার জন্য তুমি পরেশান হবে না তুমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাও আমার আব্বার খানা আমি রান্না করে খাওয়াবো আমার আব্বার পাশা আমি থাকবো তথা আমার আব্বা কোথাও দাওয়াত দিতে গেলে আমি পাশে দাঁড়াই পাহারা দাড়ি করবো যুরকন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ঘর থেকে বের হয়ে যুদ্ধের ময়দানে যাবে সবার সাথে দেখা করে শেষে দেখা করতো ফাতেমার সাথে আবার যুদ্ধ থেকে ফিরে আসে প্রথম দেখা করতো মা সাথে ফাতেমার ফাতে হাজরত ফাতেমার সংসারটা ছিল বড় আনন্দের দুনিয়ার হাইসি অত বড় অভাব কিন্তু প্রভাব পড়ে নাই মায়ের প্রভাব সন্তানের উপরে পড়ে নাই খাদিজা রদিয়াল্লাহ তাল হা এত বড় মাপের মানুষ ছিল কুটিপতি ছিল তার সন্তান হয় দান সৎকা করতে করতে নিজেকে সব সময় ব্যস্ত রাখত আল্লাহর কালাম তেলাওয়াত বেশি বেশি করত আর বাবার চেহারার দিকে মাঝে মাঝে তাকাই তো জোরে কোন সুবাহান আমার বন্ধুরা আবার হাজরত আলী রাহু তালা নো তাকায় দেখেন ফাতেমা আটা ভাঙাইতে ভাঙাইতে আটার চরখি ঘুরাইতে ঘুরাইতে নিজের হাতটা ব্যথা হয়ে গেছে ঠোসা পড়ে গেছে দাগ লেগে গেছে কন্যা হওয়ার পর আলী রদি আল্লাহ বলেন এই ফাঁতে নিজে নিজে দিয়া নদী থেকে পানি আনতো কূপ থেকে পানি উঠাইত এই পানি আনতে আনতে শরীরে দাগ লেগে গেছে এই ফাতেমা তার উপরও নিজে ঘর ঝাড়ু দিত ও ঘর ঝাড়ু দিতে গিয়া তার কাপড় চোপড়গুলো ময়লা হয়ে যেত একদিন হঠাৎ করে আলি ডাক দেয়া বলে হ্যাঁ ফাতেমা তুমি একটু দু জাহাড়ের সর্দারের কাছে যাও যে বলে দেখো কি করা যায় তোমার জন্য একটা খা বা খা দেমা কিনে এনে দেওয়া যায় কিনা একটা দাসী বান্দি রেখে দেওয়া যায় কিনা বর্তমান জমানায় যাকে কাজের বুয়া বলা হয় ফাচে মা আরদী আল্লাহ হা পয়গাম্বরের সামনে গেলেন যাই দেখি আশপাশে অনেক সাবিব বসে আছেন উনি লজ্জায় বাবার কাছে কোনো কথা বলে নাই ফেরত ঘরে চড়ে আসলেন পরের দিন আল্লাহর হাবিব নিজেই তার ঘরে গেলেন যে বলে হ্যাঁ ফাচেমা গতকাল আমার কাছে গিয়েছিলা। অন্যান্য মানুষজন আমার কাছে বসা ছিল তাই আমাকে কিছু বলতে পারো নাই হে মা কেন গিয়েছিল আমার কাছে একটু জবাব চাই আল্লাহর নবীর কন্যা ফাতে কোনো জবাব দেয় না লজ্জায় মুখটা লুকা রাখে এদিক দিয়ে হজরত আলী রাজি আল্লাহ জবাব দিলেন হে আব্বা যান হে রহমতুল্লিলাম অগ আল্লার হাবি ফাতেমার হাতে ঠোসা পড়ে গেছে দাগ পড়ে গেছে আটা ভাঙাইতে ভাঙ্গাতে আগো আল্লাহর হাবিব পানি উঠাতে উঠাতে শরীরে দাগ লেগে গেছে তারপরেও নিজের হাতে ঘর ঝাড়ু দেয় বাহিরের উঠানটা ঝাড়ু দেয় নিজের শরীরের পোশাক আশাক গুলো ময়লা হয়ে যায় দুজাহারের সর্দারের কন্যা হওয়ার পরে এত অপরিশ্রম করে এটা আমার কাছে বরদাস্ত হয় না আপনি যদি একটা কাজের বুয়ার সন্ধান করে দিতেন তাহলে বলা হতো আল্লাহর হাবিব জবান খুলে বললেন হ্যাঁ মা ফাতেমা শোনো কাজের বুয়ার দরকার নাই নিজের কাজ নিজে করো সুহান আল্লাহ আর আমাদের মহিলারা নিজের পোশাকটাও নিজে ধুইতে চায় না এমন মহিলা আছে না নাই একটু বড় লোক হলেই ছাড়ছে একটু পয়সা হলো হয়েছে নিজের পোশাকটা নিজে ধোয় না কাজের বুয়া দিয়ে ধোয়ায় আর দু জাহানের সর্দার বলতেছেন যিনি মদিনার রাষ্ট্রপ্রধান উনি বলতেছেন হ্যাঁ মা ফাতেমা তেত্রিশ বার সুবাহান আল্লাহ পড়ো তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়ো চৌত্রিশ বার আল্লাহ আকবর বলো সুবাহান আল্লাহ বলো আল্লাহর হাবিব তার মেয়েকে বলতেছে হ্যাঁ মা নিজের কাজ নিজে কর আর সুবহান আল্লাহর জিকির বেশি বেশি করো আলহামদুলিল্লাহর জিকিরটা 33 বার পড়বা আর 34 বার আল্লাহ আকবারের জিকির করবা 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার 34 বার আল্লাহ আকবার আর নিজের কাজ নিজে করবা আল্লাহ বরকত নাজিল করে দিবে যুরুকন সুবহানাল্লাহ হ্যাঁ মা মহিলাদের আর ঘরের ভিতরে অভাব থাকলে আল্লাহর জিকির বেশি বেশি করবা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা এই কথাগুলো শোনার পর ফাতেমা কি জবাব দেই শুনেন আমিও আল্লাহ এবং তার নবীর প্রতি সন্তুষ্ট আছি যুরকন সুবহানাল্লাহ তথা ফাতেমা বুঝিয়েছেন আল্লাহ এবং তার রাসুল আমার ব্যাপারে যে সিদ্ধান্তটা নিয়েছেন যে কাজের বুয়া লাগবে না নিজের কাজ নিজে করো আর আল্লাহর জিকির করো এই আমি খুশি আল্লাহ আর আমরা হলে বলতাম বাবা তোমার কাছে অভিযোগ দিলাম তুমিও আমার সাথে এমন করলা যাও বাপের বাড়িও যাবো না এমন রাগ দেখাইতো ফাতেমার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন মা বোনেরা আমার আল্লাহর হাবিবের কন্যা ফাতেমা রাহু চালানহা আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে বিদায় হায়া যাবেন আল্লাহর হাবিবের কাছে কানে কানে আইসা ফাতেমা কি যেন বলে আল্লাহর হাবিব ফাতেমার কানে শোনা দিলেন ফাতেমা কিছু কথাবার্তা বললেন এবার আম্মাদ আয়েসা তাকা দেখলেন ফাতেমা কানতেছে 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 আল্লাহর হাবিব ফাতেমাকে আবার ডাক দিলেন কানে কানে আরেকটা কথা বললেন এবার দেখে ফাতেমা মুসকি মুস্কি হাসে জুরক বাইরে আমার বন্ধুরা আবার আম্মা জান আয়েশা সিদ্ধি কর্লাহা জানতে চাইলেন হ্যাঁ ফাতেমা একবার হাসলা আবার কানলা প্রথম কাঁদলা কেন পরে হাসলা কেন কয়ে আমার আব্বার প্রথম কথা শুনে আমি কানছি দ্বিতীয় কথা শুনে হাসলাম কয় কেন কি কথা বলেছে আমার আব্বা যেন বলেছেন হ্যাঁ মা আমি যে অসুস্থ হইলাম আমি এই অসুস্থতা অবস্থায় হয়তো দুনিয়া থেকে বিদা হায়া যাব আব্বা দুনিয়া থেকে চলে যাবেন এই কথা শোনা মাত্র আমি কানতে আরম্ভ করে দিলাম আবার আব্বা যখন আমাকে দেখলেন আমি কানতেছি আব্বা আমাকে কাছে ডাকলেন কানে কানে শোনা দিলেন হ্যাঁ আমার মা তুই আমার মার মতো আমার মার মতো তুই আদর আমি তোরা আদর করি হ্যাঁ ফাতেমা শোন আমি যদি দুনিয়া থেকে বিদা হয়ে যাই আমার পরে আমার সবচেয়ে ঘনিষ্ঠ মানুষের ভিতরে সবার আগে জান্নাতে তোমার সাথে আমার দেখা হবে জোর কনে ফাতেমার বুঝতে আর বাকি নাই যা আমি হয়তো আল্লাহর নবীর পরে আব্বার পরে আমি প্রথম প্রতি তাড়াতাড়ি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব যেহেতু আমি সতি তাড়াতাড়ি বিদায় হয়ে আব্বার সাথে আমার জান্নাতে দেখা হবে তাই আমি হাসছি জোরকন সুহান আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহর হাবিবের কন্যা ফাতে সাংসারিক জীবনে একজন অসুস্থ হয়ে গেলেন এক পর্যায়ে স্বামীর কাছে ডাক দেওয়া বলে হ্যাঁ স্বামী আবার আমার মন চায় একটা আনার খাইতে একটা আনার এনে দাও এক দেড় টাকা নিয়ে বাড়ির দিকে রওনা হলেন বাড়ি থেকে বাজারের দিকে রওনা হয়ে গেলেন বাজারে গেলেন একটা আনার কিনা বাড়ির দিকে রওনা হয়ে গেলেন হঠাৎ করে একজন অসুস্থ ভিক্ষুক বৃদ্ধ মানুষ সামনে দাঁড়া বলে আমি একজন অসুস্থ মানুষ তোমার হাতে আনার দেখা যায় এই আনার যদি আমার হাতে দাও আমি খাই তাহলে আমার হয় হয়ে যাবে হাজরাতে আলী ডাক যা বলে হ্যাঁ ভিক্ষুক অসুস্থ প্রতীক শোনো বিশ্বরবীর কন্যা ফাতে আনার খাইতে চাইছে তাই আমি আনার কিনে আনলাম আর তুমি আল্লাহর অস্তে আল্লাহর অস্তে আনারটা ভিক্ষা চাইলে আমি ভিক্ষাও দিতে হবে আবার নবীর কন্যা ফাতেমাকেও খুশি করতে হবে সেও তো সুস্থ মানুষ ও সুস্থ অবস্থায় আমার কাছে আনার চাইছে আনার কিনে আল্লাহ অতএব অর্ধেকটা আনার আমার হাতে রাখলাম ফাতেমার জন্য আর অর্ধেকটা আনার তোমাকে দিয়ে দিলাম তুমি খেয়ে ফেল ভিক্ষুক অসুস্থ ফকির অর্ধেকটা আনার খায়া বলে হে আলী অর্ধেকটা আনার খাওয়ার পরে আমার অর্ধেক শরীর সুস্থ হয়ে গেছে জোরকন সুবাহ আমার অর্ধেকটা শরীর সুস্থ বাকি অর্ধেকটা আনার লিখে দেন কিছু বললে লিখেন হাজরত আলী রাজি আল্লাহ আনহর কাছে বলতেছে ভিক্ষুকটা হে আলী অর্ধেক টানার খাইলাম আমি অর্ধেক সুস্থ হয়ে গেলাম বাকি অর্ধেক টানার যদি দিতা তাহলে আমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাইতাম সোহান আল্লাহ বলে বাকি আনারটাও খাইলেন আল্লাহর অস্তে চাইলেন আল্লাহর অস্তে দিয়া দিলেন বাকি আনার খাওয়ার পরে ভিক্ষুক মুসকি মুসকি হাসে আর বলে আলী এখন অনুভব করতে পারতেছি আমার পুরা শরীরটা আল্লাহ সুস্থ দিছে হযরত আলী খালি হাতে বাড়িতে গেলেন বিবি বেগম সাহেবের ডাক দেওয়া বলে হ্যাঁ স্বামী আমার আমার আনার কোথায় কয়ে আনার কিনে যখন আসতেছিলাম ভিক্ষুক বিক্ষুক চাইলো অর্ধেকটা আনার দিলাম আবার চাইলো বাকি অর্ধেকটা দিলাম আমাদের মহিলা আরা হলে দিত করতো কয়ে তোমার কাছে বিয়া বইয়া কবে শান্তি পাইছিলাম ঠিক কিনা জোরে বলেন না সারা বছর ভালো ভালো খাওয়াইছেন একদিন আপনার কাছে বলছে যে আজকে পা নাই নতুন একটা আপনি ভুলে আনেন নাই আনার পরে কি করবো জানেন তুমি কবে আনছিলে আমার লেগা তোমার কাছে শান্তি কবে পাইছিলাম এই স্বভাবটা মহিলাদের ভিতরে আসে না নাই আর হাজরাতে ফাঁতে স্বামীর কাছে কি বলে এ বর্তমান বিবিরা কান লাগাইয়া শোনেন এ মা বোনে আমার হাজরাতে ফাঁতে স্বামীর কাছে বলে হ্যাঁ স্বামী ও আমার স্বামী আমার জন্য আনার কিনেছিলেন এই আনার খাওয়ার পরে আমি যতটুকু খুশি হতাম আল্লাহর মস্তে ফকির ভিক্ষা চাইছে ওই ভিক্ষুককে ভিক্ষা দেওয়ার বদৌলতে আমি তেমন খুশি হয়ে গেছি যখন আল্লাহ আল্লাহ আরাব্বুল্লা আল্লাহীন হজরতে জিবরাইল সাহাব আই সামনে বসা জিবরাইল আবিন পায়গম্বর কেবল গোয়াল্লাহর হাবিব হজরতে আলী কিন্তু ব্যবসাটা ভালো করছে জান্নাত থেকে দশটা আনার আলীর জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন হাজর আক্রম সালিনের কাছ থেকে দশটা আনার গ্রহণ করে এবার একজন সাহাবীরে দিয়া পাঠাইলেন যাও আদির বাড়ির দিকে যাও সোবান আল্লাহ আলীর বাড়ির দিকে যাওয়ার পথে কাছে যাওয়ার পরে নয়টা আনার হাতে রাখলেন আর একটা আনার পকেটে ঢুকাইলেন আলীর কাছে সালাম দিয়া বলে আলী আল্লাহ তালা জিব্বাইলের মাধ্যমে আল্লাহর হাবিবের কাছে তোমার জন্য নয়টা আনার পাঠাইছে সোহান আল্লাহ নয়টা আনার বলতে হয় না বলেছে আনার পাঠাইছে হাজরত আলী আনারগুলো হাতে নিলেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আনারগুলো খুইলা পুটলা খুইলা যখন দেখে নয় এই আনার আল্লাহর নবীর যেই সাহাবিনী আসছিল তার হাতে দিয়ে বলে এটা আমার না তুমি হয়তো ভুল ঠিকানায় চলে আসছো কোন সুবাহ আল্লাহ আল্লাহর নবীর সাহাবিনে আনার দিতে আসলেন তিনি অবাক হওয়া বললেন হে আলী তোমার জন্য জান্নাত থেকে আল্লাহ পাঠিয়েছে কয় না এটা ভুল ঠিকানা আসছে কয় কিভাবে বুঝলা কয় আল্লাহ যদি জান্নার থেকে আনার পাঠায় থাকে তাহলে দশটা হবে নয়টা না শোভান আল্লাহ আল্লাহর নবীর সাহাবী পকেট থেকে আর একটা আনার বের কয় আলী রে ইমানি পরীক্ষায় তুমি পাস হয়ে গেছো তুমি একটা আনার ভিক্ষুককে খাওয়াইছো আল্লাহ তোমার জন্য জান্নাত থেকে দশটা আনার পাঠাইছে যুরকন সুবহানাল্লাহ আর আশ্চর্য একটা ছোট্ট কথা আপনাদের শোনাই একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাম করতেছেন অথবা আমল করতেছেন এদিক দিয়ে একজন ভিক্ষুক আবু জাহেলের কাছে আসলেন হ্যাঁ আবু জাহেল ভিক্ষা দাও ক্রিটিসাইজ করার জন্য ঠাট্টা বিদ্রুপ করার জন্য বলে আমাদের কাছে না আলীর কাছে যা সে মুসলমান তোকে দান করবে এই লোকটা আলীর কাছে গেলেন যা বলে আমাকে একটা টাকা ভিক্ষা দাও আনহু বুঝতে পারলেন আবু জাহেল টাকা বাড়াইছে আল্লাহ আর অস্তে যেহেতু ভিক্ষা চাই তোমাকে খালি হাতে ফেরত দেওয়া যাবে না তোমার হাতটা খোলো হাতটা খোলার পরে যেন তেলাওয়াত করছে আর পড়েছে এবার খালি ফুকির হাতের মধ্যে তিনটা ফুক মেরে বলে এবার হাতের কয়ে মুষ্টিটা বন্ধ করো তুমি একা একা হাতের মুষ্টি খোলবা না আবু জাহানের সামনে যায় হাতের মুষ্টিটা খোলবা এবার বিক্ষুব মনটা ভীষণ খারাপ আলির কাছে টাকা আছে ইলাম টাকা দিল না বরং আমার খালি হাতে ফুক দিয়া দিল তিনটা দেখে কি হয় সামনে গেলেন আবু জাহেল বলতেছে হ্যাঁ ভিক্ষুক তোমার ভিক্ষা কয় কয় আলীর কাছে গিয়েছিলাম আলী আমাকে ভিক্ষা দেয় নাই কবে তুমি ভিক্ষা না দিলে তোমার হাতের মুষ্টি বন্ধ কেন কয় আলী আমাকে তিনটা ফুক দিয়া বলেছে তোমাদের সামনে আইসা যেন হাতের মুষ্টিটা খুলি কয় খোলো খোলার সঙ্গে সঙ্গে ভিক্ষুক সহ মক্কার কাফের নেতারা সহ সবাই টাকা দেখে ভিক্ষুকের হাতের মধ্যে তিনটা ধনী মুখ দানা দেখা যায় জোর কোন সুহান তিনটা হীরার টুকরা পাওয়ার পরে মনে মুক্তা পাওয়ার পরে ডাক দেওয়া বলে আবু জাহেল বলে এই মনে মুক্তা হীরা তো দুনিয়ার কোন বাজারে পাওয়া সম্ভব না বিক্ষুক সহ আলীর দরবারে গেলেন যা বলে আলী দেখলাম তুমি বিক্ষুককে বললা বিক্ষুকের হাতে ফুক দিলা কিন্তু এভাবে মনি মুক্তার দানা কুত থেকে আসলো আলী ডাক দিয়া বলে আমার কাছে টাকা নাই পয়সা নাই তোমরা আমাকে ক্রিটিসাইজ করার জন্য ঠাট্টা বিদ্রুপ করার জন্য আমার কাছে বিক্ষোভ পাঠাইছ অতএব আমি বিজ্ঞা না দিয়া তাকে কিভাবে ফেরত দেই আমার কাছে টাকা নাই এটা তোমরা ভালো করে জানো ক্রিটিসাইজ করার জন্য ঠাট্টা বিদ্রুপ করার জন্য পাঠাইলা আমি টাকা দিতে পারি নাই পয়সা দিতে পারি নাই আমি আল্লাহর নবীর নামে তিনবার দুরুৎপাট করে হাতের মুষ্টির মধ্যে ফুক দিয়া দিলাম আল্লাহ তাকে জান্নাতি তিনটা মনি মুক্তা দান করেছে জোর কোন সুবাহান আমরাও মহিলা যারা আসি মহিলা সাহাবিদের মতো হতে হবে পুরুষ যারা আসি বৃদ্ধ যারা আসি বৃদ্ধ সাহাবিদের মতো হয়ে যায় যুবক যারা আসি যুবক সাহাবিদের মতো হয়ে যায় সময় বড় কম অল্প টাইমে আর কয়েকটা কথা বলি আল্লাহর সাহাবিরা আল্লাহ এবং তার নবীর জন্য সব মাল দিয়ে দিত আল্লাহর হাবিব দিতমিন যুদ্ধে যাবেন সাহাবাই ক্রামদেরকে ডাকলেন সাহাবিরা যুদ্ধের ময়দানে কে কে সুরি হইবা চলো এর আগে সবাই মিলে টাকা দাও পয়সা দাও যে যা পারো সবাই টাকা আমার সামনে রাখো যার ঘরে যা আছে আর থেকে কিছু কিছু আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে টাকা দিয়া পয়সা দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে আল্লাহর নবীর সাহাবাই কারাম নিজ নিজ বাড়িতে গেলেন হাজরাতে আমার ইবনুল খাতাম মনে মনে ভাবে আজকে হজরতে আলীর হজরতে আবু বকরের চাইতে আমার নেক বেশি হওয়া যাবে কারণ আমার ধন সম্পদ বেশি হজরত আলী রদিয়াল্লাহ তালু করেন অর্ধেক সম্পদ আনলেন আরেক সাহাবি চার বাঘের এক বাঘ আনলেন আরেক সাহাবি পাঁচ বাঘের ভাগের এক ভাগ আনলেন এমন করে করে পয়গম্বরের সামনে সম্পদ হাসিল করতেছেন সব সাহাবিরা পয়গম্বরের সামনে সম্পদ দিতেছেন আল্লাহ রাস্তায় দান করতেছেন কিন্তু একজন মুরব্বী মানুষ নাম হলো হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালান হজর সোহান আল্লাহ হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালান হো মাল সামান নিয়ে আসছে কিন্তু সামনে যায় না আল্লাহর হাবিব হাজরত আবু বকরকে ডাকলেন ডাক দিয়া বলে আবু বকর কি আনস যুদ্ধের ময়দানে দেবার জন্য আবু বকর ডাক দিয়া বলে ওগো আল্লাহর হাবিব আমার ঘরে কিছু নাই আমার ঘরে টাকা নাই পয়সা নাই আমার ঘরে একটা দাও ছিল কয়েকটা হাড়ি পাতিল ছিল কয়েকটা পুরান কাপড় ছিল সবগুলো আপনার সামনে হাজির করে দিলাম আল্লাহর হাবিবের কাছে আল্লাহর নসুলের কাছে সাহাবি ডাক দিয়ে বলে আমার ঘরে যা ছিল সব নিয়ে আসলাম আল্লাহর হাবিব বলে ঘরে কি রাইখা আসছ কয়েক ঘরের ভিতরে আল্লাহ এবং তার রাসুল কে রাইখা আসছে জুরুকন সুবহান হাজরত অমর জিব্বায় কামর দিয়া নিজেকে নিজে বলে আজকে আবু বকরের চাইতে আগাইতে পারো নাই হাজরত আবু বকর সিদ্দিক শাসন আমলে হাজরাত আলী হাজরতমান সবাই আবু বকরকে ভালোবাসতেন হাজরত আবু বকরের সামনে গেলেন হ্যাঁ ভাই আবু বকর তোমাকে আমি আমার সব সম্পদ দিয়া দিব আমার নামাজের সবগুলো তোমার দিয়া দিলাম আমার জীবনের সব রোজার আমলগুলো তোমাকে দিয়ে দেব আমি যত জাকাত দিলাম সৎকা করলাম দান করলাম সব সব তোমাকে দিয়া দিলাম হে আবু বকর আমার যাবতীয় আর যত আমল আছে সব তোমার দিয়া ফেললাম হজরত আবু বকর দেখতে সরল মানুষ ছিলেন কিন্তু বোকা ছিলেন না সুমান কন চালাক খুব চালু ছিলেন খুব ট্যালেন্ট কিন্তু চলতেন সাদা সিদা সরল মানুষ এই জন্য সমাজের অলাওয়াই কেরাম রে অনেকে দেখলে সরল মনে করে যে হুজুররা কিছু বুঝে না এমন না হুজুররা সরল আপনি যদি হুজুররা বোকা মনে করেন আপনি বোকা ঠিক আবু চলে ঠান্ডা মেজাজের মানুষ হাজরাতে অমর ডাক দিয়া বলে ভাই আমারও সব আমল নিয়ে যাও আবু বকর বলে হে ভাই অমর তুমি যেহেতু সব আমাকে দিতে চাও অবশ্যই এর ভিতরে কোনো কৌতূহল আছে কারণটা বলো তুমি আমার কাছে কি চাও প্রথম তো শুধু আমাকে দিবা আমার কাছ থেকে কি নিবে সেটাও তো আমার জানতে হবে কয়ে তোমার জীবনের সব আমল দেওয়ার দরকার নাই তুমি হিজরতের রাতে আল্লাহর নবীর সাথে গারে সুরে যে কাটাই সময়গুলো ওই রাতের আমলগুলো আমাকে দিয়া দাও সুবহানাল্লাহ ভিতরে সবচেয়ে ইতিবেশী আমলওয়ালা ছিলেন আবু বকর সিদ্দিক র ই আল্লাহ চালান হো হাজার আবু বকর সিদ্দিকো দিয়াল্লাহু চালান হ বলেন আমার জান সব আল্লাহর রাহে দিয়া দিলাম আল্লাহর হাফিব্রু হামা চুল্লি আল আমি গারে সুর এ রেছে আমল গুলু আম্মাদ আয়েশা সিদ্ধিকার দিয়ে আল্লাহু চালান হা জানতে চাইলেন আল্লাহর হাবিব আকাশের তারকার সম পরিমাণ কোন আমল নামায় কোন সাহাবির আছে কিনা আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলামিন জবাব দিলেন হে আয়েশা আমার সাহাবি হযরতে অমরের আমল নামায় আকাশের তারকার সম পরিমাণ নেয় কাছে জোর কোন সুবহানাল্লাহ আল্লাহর হাবিব রহমাতুল্লাহ আলামিন যখন অমরের আমল নামায় এই কথাগুলো আছে এই কথা বললেন এক যে আল্লাহর হাবিব বুঝতে পারলেন আল্লাহর হাবিব রহমাদুল্লিলা আল্লাহবিদ আম্মেতেন আয়েশা সিদ্দিকার জিল্লাহু তা আল্লাহকে বললেন আয়েশা আকাশের তারকার সমপরিবার নে এক হাজরতে অমরের আ উল্লামায়া আছে এই কথা শুনে হাজরতে আয়েশার মনটা ভীষণ খারাপ ইয়ারাসুর আল্লাহ হেয়া হাবিব আল্লাহ ভেবেছিলাম আমার আব্বার নামটা বুঝি আপনি বলবেন আল্লাহর হাবিব বললেন আয়েশা ওমর সহ সমস্ত সাহাবী کرامদের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জীবনের আমল নয় শুধু হিজরতের রাতের আমলগুলো আরেক পাল্লায় রাখা হয় ওমরের সারা জীবনের আমলের চাইতে হিজরতের রাতের সফরের আমলের দাম আল্লাহর কাছে বেশি দামি হয়ে যাবে যুরকন সুবহানাল্লাহ তাহলে আজকে বলার উদ্দেশ্য এটাই সাহাবাই আমার ইমান আমল যেমন ছিল সেভাবে আমাদেরও চলতে হবে আমাদের জান মাল সব কিছু কার জন্য না রায় সবাই জোরে বলবে নারায় রায় তাকবির আরো জোরে না তাকবির প্রধান বক্তার আগমন মাওলানা গোলাম আজ